এটা ব্রেকিং নিউজ, পরীক্ষা জালিয়াতি করা সকল সাবধান। কেন্দ্রই প্রণয়ন করিব নতুন আইন, জালিয়াতি করে ধরা পড়া সকলের হব 10 বছরের কারাবাস, অভিযুক্ত ভরিব লাগিব 1 কোটি টাকার জরিমনা। স্কুল কলেজের পরীক্ষা জালিয়াতি প্রযোজ্য হব এই আইন, যেকোনো প্রবেশ পরীক্ষাতো প্রযোজ্য হব নতুন আইন, সরকারি চাকরি নিযুক্তি পরীক্ষাতো জালিয়াতি করা সকলকো সামরি লব এই আইনখনে। লোকসভাত উত্থাপন বিধেয়কখন পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স বিল লোকসভাত উত্থাপন করা হয়েছে। আমি পুনৰ জনাম, কেন্দ্রই প্রণয়ন করব এখন নতুন আইন, জালিয়াতি করে ধরা পড়া সকলের হব 10 বছরের কারাবাস, অভিযুক্ত ভরিব লাগিব 1 কোটি টাকার জরিমনা, স্কুল কলেজের পরীক্ষাত জালিয়াতি প্রযোজ্য হব এই আইন, যেকোনো প্রবেশ পরীক্ষাতো প্রযোজ্য হব নতুন আইন, সরকারি চাকরির নিযুক্তি পরীক্ষাতো জালিয়াতি করা সকলক সামরি লব এই আইনখনে। লোকসভাত উত্থাপন এই বিধেয়কখন পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স বিল 2024। রাজহুয়া সভাত প্রধানমন্ত্রীর নতুন আসনি ঘোষণা করার পুনৰ জনাইছো, রাজহুয়া সভাত প্রধানমন্ত্রীর নতুন আসনি ঘোষণা নকরার অভিযোগ। রাজীব ভবনত আয়োজিত সংবাদমেলত প্রধানমন্ত্রী মোদীর তীব্র কটাক্ষ কংগ্রেস নেতা ভরত নরহর, অসমের কারণে নতুন প্রকল্প ঘোষণা করা নাই মোদিয়ে। রাজহুয়া সভাত অন্তর্বর্তীকালীন বাজেটত লওয়া প্রকল্পকে মোদিয়ে বিশ্লেষণ করে দেখালে। অসমৰ 6 জনগোষ্ঠীৰ জনজাতিকৰণ, অসম চুক্তিৰ 6 নম্বৰ দফা আখৰে আখৰে পালন কৰিম বুলি প্ৰতিশ্ৰুতি দি আজিলৈকে একো নকৰে বুলি অভিযোগ কৰিলে ভৰত নৰহে। ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই বিশেষকৈ ৰাজহুৱা সভাত অসমৰ কাৰণে কিবা নতুন আঁচনি, নতুন প্ৰকল্প ঘোষণা কৰিব বুলি আমি আশা কৰিছিলোঁ, কিন্তু তেওঁৰ আপোনালোকে প্রধানমন্ত্রী মোদীর গোটেই বক্তৃতাটো যদি আপনাদের বিশ্লেষণ করে তা দেখা পাওয়া প্রায়বিলাক যা 1 তারিখে 1 ফেব্রুয়ারি তারিখে লোকসভাত কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে দাখিল করা অন্তর্বর্তীকালীন বাজেটের গোটেই কথাবিলাক রাজ্যক ব্যাখ্যা করেছে। আপনারা শুনলে আচরিত হব, এটা দিছে যে ন্যাশনাল হাইওয়ে বিশ্বনাথ চারিআলি টু গহপুর, আজি এইটো তার গাড়ি ঘোড়া চলা 1.5 বছর হল এই রাস্তাটা মুকলি করা। 2016 চনের অসম বিধানসভার যেটা নির্বাচন হয়েছিল, যে বিজেপির যে নির্বাচনী স্টার আসে তার একটা একটা উল্লেখযোগ্য একটা প্রতিশ্রুতি আসে যে বিজেপি সরকার গঠন করার 6 মাহের ভিতর 6 জনগোষ্ঠীক জনজাতিকরণের মর্যাদা দিয়া হব। আজি তো আপনাদের জানে 6 মাহ হয়ে গেল, আজ 10 বছরে হব, 8 বছর হয়ে গেল, কেন্দ্র 10 বছর হয়ে গেল, যে এইটুক পূরণ নকলে এই মোদীর একটা গ্যারান্টি, গ্যারান্টি গ্যারান্টি হয়ে থাকলে। গুৱাহাটীৰ মানুহে বিশুদ্ধ খোৱা পানী কেতিয়া পাব? 11,600 কোটি টকাৰ ভিতৰত 498 কোটি টকাৰ বাদে বাকী আঁচনিৰ টকা অসম চৰকাৰৰ প্ৰজেক্টৰ ভিতৰতে পৰে বুলি মন্তব্য কৰি মোদীয়ে অসম চৰকাৰৰ 1,50,000 কোটিৰ ঋণ মাফ কৰি দেখুৱাক বুলি কটাক্ষ কৰে কংগ্ৰেছ নেতা দেৱব্ৰত বৰাই। পুনৰ জনাইছো, কংগ্ৰেছ নেতা বেদব্ৰত বৰাই এই প্ৰত্যাহ্বান জনালে চৰকাৰক। 2024ৰ ভিতৰত সকলোৱে খোৱা পানী পাব, খোৱা পানী অসমৰ ৰাইজে পাইছেনে? গুৱাহাটীত খোৱা পানীৰ ব্যৱস্থা কি হ'ল এইটো আমি প্ৰশ্ন কৰিছোঁ মোদী ডাঙৰীয়াক। 8,701 কোটি টকা, সেই 8,701 কোটি টকা অসম চৰকাৰৰ প্ৰজেক্ট, এই 11,600 কোটি টকাৰ যি প্ৰজেক্ট, সেই প্ৰজেক্টৰ 8,701 কোটি টকাই অসম চৰকাৰৰ প্ৰজেক্ট, মাত্ৰ 498 কোটি টকা মা কামাখ্যা কৰিডৰটো কালি নতুনকৈ ঘোষণা কৰা হৈছে কেন্দ্ৰীয় চৰকাৰৰ, আৰু দোলাবাৰীৰ পৰা গহপুৰলৈকে যি 2,051 কোটি টকা সেইটো ইতিমধ্যে কাম সম্পূৰ্ণ হৈ গৈছে। আমাৰ ভৰতনৰ ডাঙৰীয়াই কৈছে আমাৰ অসম চৰকাৰে বছৰত 8,000 কোটি টকা ঋণ দিব লগা হয়, আমাৰ ঋণৰ সুদ দিব লগা হয়, ঋণ আছে 150 লাখ কোটি টকা। আমি দাবী কৰিছোঁ যে যদি কেন্দ্ৰীয় চৰকাৰৰ মোদী ডাঙৰীয়াৰ যদি অসমৰ প্ৰতি তিল মানো ভালপোৱা আছে, এই যি 1,50,000 কোটি টকাৰ ঋণ আছে সেই ঋণ আমাক মাফ কৰি দেখাওক, সেই ঋণ মাফ হলে বছৰত 8,000 কোটি টকাৰ সুদ আমি দিব নালাগিব, আৰু সেই সুদৰে আমি বহুত কাম কৰিব পাৰিম।